মালয়েশিয়ায় জাল পাসপোর্ট সহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার এক বিশেষ অভিযানে এই তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলিন বিন জোসু। বিবৃতিতে পরিচালক বলেন, সোমবার দুইজনকে 61টি বাংলাদেশি পাসপোর্ট, 43টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মায়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে অন্য একজনকে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে 15টি জাল বাংলাদেশি পাসপোর্ট, 2টি ল্যাপটপ এবং 2টি প্রিন্টার জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছে। অপরাধীর মালয়েশিয়া থাকা অভিবাসীদের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার নামে 500 থেকে 700 রিঙ্গিত পর্যন্ত ফি নিচ্ছে। বেশিরভাগ গ্রাহকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন।